নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি রাশি পরিবর্তনের ফলে এই চারটি রাশি বিয়ের প্রবল যোগ দেখা যাচ্ছে কোন চারটি দেখা যাচ্ছে সেটি আমি এক এক করে বলতে চলেছি তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না পুরো দেখুন তো আসুন শুরু করা যায় বিয়ে বিয়ে এমন একটা জিনিস যেটি আমাদের জীবনে প্রত্যেকের জীবনে সহজে আসতে চায় না কিন্তু আমাদের প্রত্যেকেরই বিয়ে করার একটা সুপ্ত বাসনা অবশ্যই আছে এবং সাথে আমরা এটাও চাই যেন বিয়ের পর আগামী দিনগুলিতে আমরা সকলে ভালো থাকি কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে কিন্তু তা হয় না সেটি রাশি এবং জন্ম ছকের উপর নির্ভর করে আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে দেবগুরু বৃহস্পতি তিরিশে মার্চ থেকে তিরিশে জুন পর্যন্ত থাকছে তাই এই নব্বই দিনের মধ্যে এই বিয়ের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই সৌভাগ্যবান চারটি রাশি কি কি সেটি আমি এক এক করে বলতে চলেছি প্রথমে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা মকর রাশির জাতক ও জাতিকারা যারা আছেন তারা বিয়ের জন্য যারা অনেকদিন ধরে প্রচেষ্টা করছেন তারা বিয়ের জন্য এখনই এই নব্বই দিনের মধ্যে আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন কারণ আপনাদের বিয়ের ফুল ফুটতে চলেছে হ্যাঁ হ্যাঁ বিয়ের ফুল ফুটতে চলেছে তাই আপনারা অবশ্যই এখন থেকেই চেষ্টা করতে লাগুন যাতে আপনাদের বিয়েটা শুভ হবে হয়ে যায় এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকারা এই নব্বই দিনের মধ্যে অর্থাৎ তিরিশে মার্চ থেকে তিরিশে জুন পর্যন্ত আপনাদেরও বিয়ের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে তাই আপনারা যারা বিয়ে নিয়ে খুব চিন্তিত আছেন এবং বিয়ে জন্য অনেক প্রচেষ্টা করছেন তারা এই সময় ঝাঁপিয়ে পড়ুন আপনাদের বিয়ে অবশ্যই হতে চলেছে তাই দেরি না করে এখন থেকেই আপনারা চেষ্টা করবেন এরপরে যে কথা বলবো সেটি হচ্ছে বলব হ্যাঁ জাতক ও জাতিকারাও এই লিস্টের মধ্যে পড়ছে এবং আপনারাও এই নব্বই দিনের মধ্যে অবশ্যই আপনাদের বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন অর্থাৎ তিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে প্রচেষ্টা করতে পারেন কিন্তু এখন থেকেই আপনারা প্রচেষ্টাটা শুরু করে দিয়ে দিন আর দেরি করবেন না কারণ আপনাদের এতদিনকার বিয়ের যে আশা আকাঙ্ক্ষা সেটি এখনই মিটতে চলেছে তাই আপনারা এখন থেকেই প্রচেষ্টা শুরু করে দিন আপনাদের বিয়ের যোগ প্রবল হারে দেখা যাচ্ছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি রাশি ধনুরাশির জাতক ও জাতিকারাও এই মাসে অর্থাৎ তিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনারাও এই সৌভাগ্যশালী রাশির মধ্যেই পড়েছেন যারা বিয়ের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন বিয়ে হচ্ছিল না আপনাদের বিয়ে হতে চলেছে তাই দেরি না করে এখন থেকে ঝাঁপিয়ে পড়ুন আপনারা এখন থেকে ঝাঁপিয়ে পড়ুন যাতে আপনাদের বিয়েটা সঠিক সময়ে হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং আমি আশা রাখবো আপনারা বিয়া বিবাহের পর আগামী দিনগুলো আপনাদের খুব 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 শুভ কাটুক ভালো কাটুক এটাই আমি আশা রাখবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ